আজ আমরা নরেন্দ্র মোদীর সম্বন্ধে জানবো চলো নরেন্দ্র মোদীর পুরো নাম কি নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি উনিশশো পঞ্চাশ সালের সতেরো সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন গুজরাটের বাদনগড়ে জন্ম পিতার নাম দামোদর দাস মূলচাঁদ মোদী মাতার নাম হীরাবেন মোদী শৈশব জীবনটা আমাদের প্রধানমন্ত্রীর খুব কষ্টেই কেটেছিল তিনি বরনগড় রেলওয়ে স্টেশনে পিতার সঙ্গে চা বিক্রি করতেন এবং ভাইয়ের সঙ্গে বাস স্ট্যান্ডে চা বিক্রি করতেন পিতা মাতার ছয় সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয় জন মাত্র আট বছর বয়সে স্বয়ংসেবক সংঘের সদস্য হন সাম্প্রদায়িক নীতি অনুসারে তিনি যশোদেবেন চিমান বিয়ে করেন মাত্র তেরো বছর বয়সে পরিব্রাজক জীবন অনুসরণ করা স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় কিন্তু তিনি চতুর্থ নির্বাচনে দু হাজার চোদ্দো সালে স্ত্রীর নাম মনোনয়নপত্রে লেখেন উনিশশো সালে তিনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বিপাস করেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পুরোপুরিভাবে যুক্ত হন উনিশশো সালে রাষ্ট্রীয় সেবক সংঘ মোদীজিকে বিজেপিতে যুক্ত করেন এবং উনিশশো অষ্টআশি সালে গুজরাটের কার্যবাহিনীর সম্পাদক হিসেবে নির্বাচিত হন এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত চারবার গুজরাটের মুখ্যমন্ত্রী পদে থাকেন দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত সবচেয়ে বেশি দিন অকংগ্রেসি প্রধানমন্ত্রী তিনিই প্রথম যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি যেন আরও ভালো ভিডিও বানাতে পারি আপনাদের কাছে কামনা করি ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য